তো দেখো ভাই লোক, এইবারের ভিডিওটাতে আমরা নামে গেছিলাম স্কুলের স্টেডিয়ামে। তো স্কুলের স্টেডিয়ামে এদিকে নামতে নামতে দেখছি গাবা এনিমি নামছে। তো দেখো খালি ফাইট তো ভয়রে হবে একদম না, মানে এনজয় তো ভরপুর আছে। সো এনজয় করো গেমটা। তো স্কুলের অ্যাপার্টমেন্টের মেইন বিল্ডিংয়ে এদিকে গাতা অ্যানিমি নেমে গেছিলো। তো আমার টিমমেটটা বলে এদিকে অ্যানিমি আছে, তো আমি বললাম যে চ যাওয়া যাক, ফাইট লিয়া হয়ে যাক। তো আমার টিমমেটকে বললাম চ, তারপরে দেখো খালি এনজয়মেন্ট তো ভরপুর আছে। তো ফাইট দেখো তো এখানে আমার টিমমেট এখানে ফ্রি ফায়ারে ঢুকে দিলে ওই জন্যই কথাই পেটি হয়ে যেত। এখন অল্পর জন্য সব বহু ক্রমে বেঁচে গেল। এবারের কেসটা কি হয়েছে, আমি এরকম বিন্দাসভাবে হালকা লুট ছিলাম, ভাবলাম যে হালকা লুট নিলে দরকার, কারণ আমার কাছে ক্যামেরা অল্প এমন ছিল নাই। তো যে লুটতে লুটতে দেখছি এখানে একটি বট চলে এসেছে, বটটাকে দেখো খালি ফিনিশ করলাম। তারপরে দেখো আর অ্যালফুর জন্য আমার পুরো টিম চলে গেছিলো, এখনই অ্যালফুর মতো হেলথ বাটন ছিল। আর এদিকে আমার ব্রেস্টের একদম পুরো লাল বাত্তি জ্বলান দিল, কিন্তু তাও যে কোনো উপায়ে রোগে টোগে দেখো খালি ফাইট। আর এখানে বন্ধাটা আমি জানি না কি নাশা করে পড়েছিল, সত্যি ক্যাম্প করবে তো ভাই কমসে কম ভিউ নিয়ে পরে ক্যাম্প কর, যেতে তুই দেখতে পাইছ নিমিটকে, কিন্তু বেচার ব্যাড লাগছিল। তো দেখো খালি আর কথা এখানে আমার পেটি হয়ে গেল। তো নেক্সট গেম প্লে এনজয় করো। নেক্সট গেম প্লে আমরা এখান থেকে নামি গেছিলাম পোচিংকিতে। পোচিংকি এখানে আমাদের কি বলি, তো পোচিংকি ইজ মাই ফেভারিট প্লেস। তো কোচিংকিতে আমরা নামছিলাম, নামতে নামতে দেখা গেলে লুটালুটি করার পর ফাইটিং ভরপুর হয়ে আছে। তো এখানে এনিমি একটি নীল ঘরটাতে ছিল। তো ভাই এখানে এবার যাবো কি করে, যদি আমি বেরাই তো এখান থেকে আমি ফাইট লিখতে পারবো না, কারণ এখান থেকে অ্যাঙ্গেল ও ভালো করে পাবে, কারণ আমি অত ভালো করে পাবো না। সো এখান থেকে আমরা অল্প এই ধার দিয়ে এলাম। তারপর দেখছি যে কেসটা আমি ভাবছিলাম ওই কেসটা ওয়ে করে দিল, কারণ ও আমার উপরে রাস করেছিল। তার স্লো আই মিন সোলো, সরি ইয়ার কি বেরোচ্ছে, তো সোলো সোলো রাস করলে কেন আই ডোন্ট নো ওয়ার মাইন্ডে কি এসেছিল, বাট আমার এদিকে টিমমেট ড্যামেজ দিয়েছিল আর আমি এখানে আমার টিমমেটের কিল আমার টিমমেট তো পুরো একদম লাগে বমি গেছে, কিন্তু কি করিব ফ্রেন্ড টিমমেট ওই জন্য বাঁচি গেল। আমার এদিকে একটি এমন জন্য মানে আইমিন কি বাজাচ্ছি আর। হ্যাঁ তো এইখানে আমার একেমের একটি পুরো ম্যাগাজিনে দুজনকে শেষ হয়ে গিয়েছে। সো এইখানে আমি ড্রপের অপেক্ষা করছিলাম, মানে এদিকে আমার টিমমেট চালাই দিয়েছিল প্লেয়ারগুলো, সো আমি ড্রপের অপেক্ষা করছি। সো দেখো মানে কোনো কিছুর একদম শান্তি নাই, এদিকে ড্রপ লুটতেও শান্তিতে লুটতেও তো মানে লুটতেও দিচ্ছে না, কি বেড়াইছে ইয়ার আজকে মুখ থেকে, সো লুটতেও দিচ্ছে না শান্তিতে। দিয়ে পরে দেখো খালি এখানে ফাইট দেখো খালি কত একদম এনজয় চলে আসবে। Thank you.
আর এই ফাইটটা দেখে পরে তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব যদি না করেছো কি করছো, করে দাও, সাপোর্ট দরকার, বুঝতে পারছো না তোমরা, সাপোর্ট দরকার। না মানে ভাবতে পারছি এদিকে টিমমেটকে একটুকু নক করলো কি পুরো একদম ফিনিশ লিখে না, মানে অ্যালপু হেলথ বাঁচাইছিল আর আমার যেতে অ্যালপু লেট হয়ে গেলো, সো টিমমেট আমার পেটি হয়ে গেলো পুরা। তো এখানে ক্যাম্পার তো পুরো ভরে আসে না, মানে ওই ঘরটা তো দেখতে পাচ্ছি ওইখানে দুজনে পুরো একদম ক্যাম্প করে বসে আছে, তখন থেকে খালি ভাবি রেখেছে না আমি নিচে নামবো নাই যাই এনজে, কিন্তু শেষ টাইমে ওদের ধৈর্য হারাই গেলো আর আমার উপরে রাস করা অ্যাট্যাক করে দিল। তো দেখো খালি আমরা ভাবতে পারছি এরকম ড্যামেজ, আর এদিকে একটি জিনিস আমি বুঝতে পারলাম নাই, মানে কি গিলি শুট পাই গেছিস তো কি পুরো ক্যাম্প করে বসে যাবে, করো কিছু করবি নাকি, মানে সস্তা না সার করে আছে পুরা কি বলবো আর। তো দেখো খালি ফাইটটা এনজয় করো, আর এদিকে আমাদের অপোজিট সাইড থেকে বহুত মানে পুরো একদম খতরনাক ফায়ারিং দিচ্ছে ইয়ারা, মানে অল্প যদি আমি হেড দেখাইছি তো আমার পেটি বানাই দেবে কি ইয়ারা, তো ইয়ারা ধৈর্য হারাই গেল আমার, এইখানে আমার একটি ভুল হয়ে গেলো, বাই চান্স আমি গ্রেনেডটা উল্টা দিয়ে করে ফেলেছি, না মানে ভাবতে পারছো দেখছো কথায় গ্রেনেড উল্টা দিয়ে হয়ে গেছে, নিজের গ্রেনেড নিজেই তো নিজের গ্রেনেড এই আর কি বেড়েছে মুখ থেকে আজকে, তো দেখো তাহলে এনজয় করো মুখ থেকে বহুত আজকে ভুলভাল বেড়েছে। না কথা একদম সোলো ভার্সেস টিও হয়ে গেলো পুরো একদম, মানে ভাবতে পারছো এইরকম একা দেখে পরে পুরো একদম রাস করা বহুত মুড জেগে যে ইয়াদের, না কথা বুঝতে পারলি না একা দেখে পরে কোনোদিনও রাস করতে যাস না, কোনোদিনও অন্য পার্টিকে কম ভাবা উচিত নয়, এটা ভেবে রাখ, অনেক সময় আমিও ভাবিনি তো আমারও মনে রাখা দরকার, তো ছাড়ব বহুত বেঁচে থাকি নিজের। তো গাড়ি নিয়ে এখানে আমি পালাছিলাম কিন্তু পালাতে পালাতে ও মুখটা দেখাই দিল, মানে ভাবতে পারছি একদম মুখটা দেখাই দিল, একদম ছাদের উপরে ছিল ক্যাম্প করে বসেছিল, তো মুখটা দেখাই দিলে অল্প মতো ড্যামেজ দিলাম, বাই চান্সলি মিস হয়ে গেলো ড্যামেজটা। তো দেখো খালি এনজয় করো, ফাইটিং তো ঘন্টা লিছি, তো দেখো না কথা এই চিকেন ডিনার হোপটা আমি ছাড়িয়ে দিয়েছিলাম পুরো যে এইটা চিকেন ডিনার পাবো, তো থ্যাংক ইউ এই আটটা কিলের সঙ্গে চিকেন ডিনার হয়ে গেলো, সো আমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং করে দিলাম, না ভাবতে পেরেছো সত্যি থ্যাংক ইউ ফর ওয়াচিং, এত দূর তোমরা সাপোর্ট দিলে, তো লাইক সাবস্ক্রাইব করে যাও আর একটি কমেন্ট করে দেবো মিষ্টি মতো।